সহিহ মুসলিমের হাদিস শুনাই, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, আশ্চর্য লাগে মুমিনের বিষয়টি চিন্তা করলে, আশ্চর্য লাগে, অবাক হতে হয় মুমিনের বিষয়টি একটু চিন্তা করে দেখলে, কি ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইরুন, মুমিন মুসলিমের জীবনটা পুরোটাই কল্যাণ আর কল্যাণ, ভালো আর ভালো, মুমিনের সব অবস্থাই ভালো, সব অবস্থায় ভালো, পকেটে টাকা থাকলেও ভালো, না থাকলেও ভালো, সুস্থ থাকলেও ভালো, অসুস্থ থাকলেও ভালো, জি হ্যাঁ, সব অবস্থায় ভালো, সব অবস্থায় ভালো। এটা কারো জন্য নসিব হয় না, কারো ভাগ্যে জুটে না, একমাত্র মুমিনের ভাগ্যে জুটে, মুমিন সবসময় সুখী আর সুখী, সবসময় সুখী, সবসময় মুমিনের কল্যাণ হয়। কেমন করে বলছে, ইন আসাবাত হুসাররা শাকার, মুমিনের যদি সুখের দিন আসে, আনন্দদায়ক দিন, হ্যাঁ, কোনো অভাব নেই, কোনো রোগ ব্যাধি নেই, কোনো টেনশন নেই, কোনো বালা মুসিবত নেই, আরামে জীবন যাপন করছেন, এইরকম যদি হয় তো মুমিনের জন্য কল্যাণ করে, এটাও ভালো। কেমন করে মুমিন কি করে, সুখী আদায় করে, আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ পড়ে, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, কাপড় পরলে আলহামদুলিল্লাহ, বেতন পেলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ব্যবসায় লাভ হলো আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবকিছু আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে। আর শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয় আর নিয়ামত বৃদ্ধি হয়, লাইন শাকার তুম লাজিদান্নাকুম, আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করবেন, আরো বাড়িয়ে দেবেন, ওলাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, না শুকরি করো, জেনে রাখো যে ইন্না আযাবিল্লা শাদীদ, আমার আযাব বড়ই শক্ত রয়েছে, আল্লাহ পাকের আযাব বড় শক্ত রয়েছে অকৃতজ্ঞ মানুষের জন্য। মুমিন সুখী হলে শুকরিয়া আদায় করে, সুতরাং তার জন্য এটা কল্যাণ কারো কর হয়, ফাকানা খায়রান লাহু, ওয়াইন আসাবাতু দাররা, আর যদি তার উপর বিপদ আপদ আসে, যে কোনো বিপদ আপদ হোক না কেন, জি, কারো প্রাণহানি, কেউ মারা গেল আপনজন, অথবা কারো অঙ্গহানি হইল, কেউ আহত হইল, কেউ অর্থের দিক, ধন সম্পদের দিক ক্ষতিগ্রস্ত হইল, চুরি ডাকাইতি হইল, অথবা যে চাকরি চলে গেল, দেশে চলে যেতে হইলো, বড় আশা রাখছিলেন, অনেক কল্পনা জল্পনা ছিল, এই করব সেই করব, যা কিছুই হোক না কেন, মনে রাখবেন বালা মুসিবত যদি আসে তো মুমিন কি করে, সাবর আর ধৈর্য ধারণ করে, শুকর আর সাবর, শুকর শুকর করে, আর না হলে বালা মুসিবত আসলে সাবর করে, ধৈর্য ধারণ করে, যখন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সেটা তার জন্য কল্যাণ করা হয়, কারণ ধৈর্যের ফজিলত শুনলেন, এই জন্য শুরুতে ধৈর্য সম্পর্কে, ধৈর্যের যে উত্তম বদলা এবং বিনা হিসেবে আল্লাহ পাক বদলা দিয়ে থাকেন, এই মর্মে আয়াতগুলি আপনাদের সামনে পেশ করলাম।